আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তনিমা খাতুন এসএসআর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টর্ক। এই টর্ক শব্দটি আমরা পেয়েছি এসি মেশিনের ইন্ডাকশন মোটর পড়তে গিয়ে। তো আমরা আজকে আমাদের ক্লাসে টর্ক এবং এ রিলেটেড একটি ইকুয়েশন নিয়ে আলোচনা করব। এখানে আমি আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়টি লিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ইন্ডাকশন মোটরের টর্ক এবং দ্বিতীয় হচ্ছে এ রিলেটেড অর্থাৎ ইন্ডাকশন মোটরের যে স্টার্টিং টর্ক আছে সেই স্টার্টিং টর্কটা কোন অবস্থাতে ম্যাক্সিমাম হবে তার একটি প্রমাণ করব। আমি স্টার্ট করছি আমাদের প্রথম আলোচ্য বিষয় অর্থাৎ ইন্ডাকশন মোটরের টর্ক দিয়ে। আমরা যদি টর্ক জানতে চাই সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটি জানতে হবে সেটি হচ্ছে টর্ক আসলে কী। টর্ক কী? টর্ক মূলত একটা ফোর্স, যে ফোর্সের ফলে আমাদের যে কাজ হচ্ছে সেই কাজটা কোনো একটা বিন্দু বা কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরবে। যদি আমি সহজ ভাষায় বা একটা উদাহরণে বলতে চাই সেক্ষেত্রে আমি লাটিমের কথা বলবো। লাটিমকে যখন আমরা ঘোরাতে চাচ্ছি তখন লাটিমের জন্য আমাদের একটা ফোর্স ক্রিয়েট করতে হয় অর্থাৎ একটা ফোর্স দিতে হয়। লাটিমকে আমরা একটা নির্দিষ্ট ফোর্সে মাটিতে বা কোনো একটা জায়গা যখন নিক্ষেপ করছি তখন লাটিমটা কী করছে, একটা পয়েন্টকে কেন্দ্র করে রাউন্ড বা সার্কেলে ঘুরছে। তো যে ফোর্সের কারণে আমার লাটিমটা এই পয়েন্টটাকে কেন্দ্র করে এভাবে ঘুরছে সেই ফোর্সটাই হচ্ছে টর্ক। টর্ককে মূলত আমরা কী দ্বারা প্রকাশ করে থাকি? টর্ক সাধারণত তিন টাইপ হয়ে থাকে। ফার্স্ট ওয়ান আমরা বলছি স্টার্টিং টর্ক, যাকে আমরা প্রকাশ করে থাকি বা সিম্পলিফাই করে থাকি টি অফ এস দিয়ে। সেকেন্ড ওয়ান বলা হচ্ছে রানিং টর্ক, যেটাকে আমরা প্রকাশ করি টি অফ আর দিয়ে। এবং থার্ড ওয়ান হচ্ছে ম্যাক্সিমাম টর্ক, যেটাকে আমরা সিম্পলিফাই করি টি অফ এম অথবা টি অফ ম্যাক্সের মাধ্যমে। তো স্টার্টিং টর্ক কী? একটা মোটর বা একটা ডিভাইসকে স্টার্ট করার জন্য আমাদের যে টর্কের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্টার্টিং টর্ক। দেন চলে আসি আমরা রানিং টর্ক, একটা মোটরকে রানিং অবস্থায় ধরে রাখার জন্য যে টর্কের প্রয়োজন সেটা হচ্ছে রানিং টর্ক। একটা মোটর সাপোজ আমি স্টার্ট করলাম, স্টার্ট করার পর এখন আমি যদি সেটাকে রানিং পজিশনে রাখতে চাই তাহলে তার যে টর্কের প্রয়োজন হবে সেটাই কিন্তু রানিং টর্ক। সো স্টার্টিং টর্ক এবং রানিং টর্ক দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন মোটরটা রানিং পজিশনে থাকবে তখন কিন্তু তার আর স্টার্টিং টর্কের প্রয়োজন হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম টর্ক। মোটর যখন ঘুরছে সেই অবস্থায় বিভিন্ন ধরনের টর্ক পাচ্ছে অর্থাৎ বিভিন্ন রকম ভ্যালু আসছে, সেটা মিনিমাম, ম্যাক্সিমাম বা একটা অ্যাভারেজ ভ্যালু হতে পারে। তো মোটর এই অবস্থায় ঘোরার সময় সে সর্বোচ্চ যে টর্ক বা ভ্যালু পাচ্ছে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম টর্ক বা সর্বোচ্চ টর্ক। আচ্ছা, এটা গেল আমাদের আজকের আলোচ্য বিষয়ের প্রথম টপিক্সটি। এবং দ্বিতীয় যে টপিক্স, এখন যদি আমরা সেটাতে আসি তাহলে সর্বপ্রথম আমরা একটু কোশ্চেনটা পর্যালোচনা করব। কি বলেছে কোশ্চেনে? প্রমাণ করো আর আর অর্থাৎ রোটর রেজিস্ট্যান্স ইকুয়াল টু এক্স মানে রিয়াক্ট্যান্স অবলিক এক্স অফ বি আর অর্থাৎ স্থির অবস্থায় একটা মোটর স্থির অবস্থায় এর রোটর রিয়াক্ট্যান্স হলে সর্বোচ্চ স্টার্টিং টর্ক উৎপন্ন হবে। অর্থাৎ একটা মোটর স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম কখন হবে সেই শর্তটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। এবং সেই শর্তটা হচ্ছে যে রোটর রেজিস্ট্যান্সটা স্থির অবস্থায় রোটর রিয়াক্ট্যান্সের সমান হলে। তাহলে এখন আমরা এই প্রমাণটা করব। ওকে, এই প্রমাণটি করার জন্য আমাদের শুরুতেই যেটা জানা থাকতে হবে সেটা হচ্ছে স্টার্টিং টর্কের ইকুয়েশন। ইন্ডাকশন মোটর পড়ার সময় আমরা এর স্টার্টিং টর্কের একটা ইকুয়েশন প্রমাণ করেছিলাম, সেই স্টার্টিং টর্কের ইকুয়েশন দিয়ে এখানে আমি শুরু করব। তার আগে আমি একটু বোর্ডটা ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, আমরা যখন স্টার্টিং টর্কটা বের করেছিলাম তার যে ইকুয়েশন পেয়েছিলাম আমি সেই ইকুয়েশনটি লিখে নিচ্ছি। স্টার্টিং টর্কের ইকুয়েশনটা হচ্ছে কে ই আর আর, নিচে হচ্ছে আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যেখানে কে এটা হচ্ছে একটা ধ্রুবক, ইটা হচ্ছে ইএমএফ, আর আর হচ্ছে রোটর রেজিস্ট্যান্স এবং এক্সটা হচ্ছে স্থির অবস্থায় রোটর রিয়াক্ট্যান্স। তো স্টার্টিং টর্কের ইকুয়েশনটাকে বা স্টার্টিং টর্ককে যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালুতে দেখাতে চাই, ম্যাক্সিমাম ভ্যালু পেতে চাই, সেক্ষেত্রে এটাকে ডিফারেনশিয়েট করতে হবে রোটর রেজিস্ট্যান্সের মাধ্যমে। তা আমি এখানে ডিফারেনশিয়েট করে দিচ্ছি।
আমি ডিফারেন্সিয়েশন এখানে শো করে দিলাম। ডিফারেন্সিয়েশন করার পর আমাদের এই স্টার্টিং টর্কের মান যদি জিরো হয় তবে সেখানে বা সেই অবস্থাতে আমরা স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম পাবো। তাহলে সূত্রটা বা শর্ত যেটা সেই শর্তটা আমি লিখে নিচ্ছি, যদি ডিফারেন্সিয়েশন অফ স্টার্টিং টর্ক ইকুয়াল টু জিরো হয় তবে স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম হবে। তাহলে দেখেন আমি যে শর্ত বলেছি সেই শর্তটা এখন আমি আমার এই ইকুয়েশনে এখানে বসিয়ে দিব। আমি বলেছি ডিফারেন্সিয়েশন অফ স্টার্টিং টর্ক জিরো হবে, তার মানে আমার এটুকুর ভ্যালু হবে জিরো। সো আমি এখানে লিখছি জিরো ইকুয়াল টু, ডান পাশে যা আছে আমি এটা এখন লিখছি, আমি পরবর্তী লাইনে গিয়ে এটা ডিফারেন্সিয়েশন করব। ডি অফ ডি আর আর এখানে আমাদের রয়ে গেছে, কে ই আর আর নিচে হচ্ছে আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমি ক্যালকুলেশনের সুবিধার্থে ওপরের অংশটুকু মুছে নিচ্ছি এবং ওপরে আমরা এই ক্যালকুলেশনগুলো এবং ইকুয়েশনগুলো প্রমাণ করব, সলভ করব। ওকে, তাহলে দেখেন লেফট সাইডে বাম পাশে আমার রয়ে গেছে জিরো ইকুয়াল টু, ডান পাশে আমি ডিফারেন্সিয়েশন করছি। ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, অর্থাৎ ইউ বাই ভি এর যে ডিফারেন্সিয়েশন আছে সেই সূত্রটা আমাদের এখানে বসাতে হবে। তো সূত্রটা আমি একটু লিখে নিচ্ছি, যেটা হচ্ছে ডি অফ ডি টি ইউ বাই ভি। এই ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে নিচে হচ্ছে ভি স্কোয়ার, ওপরে হচ্ছে ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ মাইনাস ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি। তাহলে এই সূত্র আমাদের এখানে বসাতে হবে। সো আমি এখন সূত্রটা এখানে বসিয়ে নিচ্ছি, উপরেরটা হচ্ছে আমার ইউ এবং নিচেরটা হচ্ছে ভি, তাহলে নিচে হবে ভি স্কোয়ার। খেয়াল করেন ভি স্কোয়ার মানে এই অংশ হোল স্কোয়ার, সো আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দ্যাট ইজ কোয়াটার ওপর স্কোয়ার, এবং ওপর হচ্ছে ভি মানে আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডি অফ ডি আর আর ইউ, ইউ মানে ওপরের অংশ দ্যাট ইজ কে ই আর আর সূত্রের মাইনাস, দেন এখানে হচ্ছে ইউ, ইউ হচ্ছে ওপরের অংশ, সো কে ই আর আর এবং ডিফারেন্সিয়েশন অফ ভি দ্যাট ইজ নিচের অংশ, তার মানে আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে যদি আমরা ক্রস গুণন বা আর আর গুণন করি সেক্ষেত্রে আমার জিরোর সাথে আমার নিচের অংশটা গুণ হয়ে যাবে, এবং আমরা জানি জিরোর সাথে আমরা যা কিছুই গুণ করি না কেন সেটা জিরোই হবে। তাহলে আমার নিচে হচ্ছে জিরো এবং ওপরে যা আছে এই অংশটা পুরোটাই রয়ে যাবে, সো আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর দেখেন আমি সাথে সাথে এটা ডিফারেন্সিয়েশনও করে নিচ্ছি, যদি আমি ডিফারেন্সিয়েশন করি ওপরের অংশে এটা ডিফারেন্সিয়েশন করছি আর আর সাপেক্ষে, তাহলে আমার কনস্ট্যান্ট হচ্ছে কে ই, সো রয়ে যাবে এখানে কে ই, আর আর আরকে ডিফারেন্সিয়েশন করলে এখানে আমরা পাই ওয়ান, দেন মাইনাস আমার বাম পাশের যে অংশ সেটা রয়ে যাচ্ছে কে ই আর আর, আর ডিফারেন্সিয়েশন করছি এখানে দুইটা অংশ। আমরা জানি কোনো একটা ভ্যালুর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে এই পাওয়ার টু আছে এখানে সামনে চলে আসবে টু, এবং ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ভ্যালুর ওপরে যে পাওয়ার থাকে সেটা পাওয়ার একটা কমে যায় এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার বেড়ে যায়। যেহেতু এটা ডিফারেন্সিয়েশন তাহলে পাওয়ার একটা কমে যাবে, মানে টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান অর্থাৎ একটা পাওয়ার দ্যাট ইজ আর আর প্লাস, এখানে আমার আর আর নেই তার মানে এখানে আমি ডিফারেন্সিয়েশন করলে এর ভ্যালু হচ্ছে জিরো। আচ্ছা, এখন আমি এটাকে সিম্প্লিফাই করব এবং আমাদের যে প্রমাণটা বের করতে বলেছে অর্থাৎ যে ইকুয়েশনটা চেয়েছে সেই ইকুয়েশন পর্যন্ত আমরা সলভ করব এবং দেখাবো। ওকে, তাহলে দেখেন ডান পাশে আমার কী থাকছে, আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কে ই মাইনাস, এখানে যেহেতু জিরো সো এই অংশটা আমরা বাদ দিতে পারি, তাহলে থাকে টু কে ই আর আর স্কোয়ার। ওকে, এখন এই মাইনাস অংশটাকে আমরা বাম পাশে নিয়ে আসলে সেটা প্লাস হয়ে যাবে, তো আমি বাম পাশে নিয়ে আসছি টু কে ই আর আর স্কোয়ার ইকুয়াল ডান পাশে যা আছে বাকিটা আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু কে ই। দেখেন উভয় পাশে আমাদের কে ই অংশটা রয়ে গেছে, সো আমি উভয় পাশ থেকে এ কে ইকে বাদ দিতে পারি, সো বাদ দিলে এখানে আমার যেটা থাকে সেটা হচ্ছে টু আর আর স্কোয়ার ইকুয়াল টু আর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা,
এখন আপনারা দেখেন আমার বাম পাশে আরআর স্কয়ার আছে দুইটি এবং ডান পাশে আছে আরআর স্কয়ার একটি। সো সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে একটি আরআর স্কয়ার বাদ দিতে পারি, অথবা যদি সহজভাবে বলেন তাহলে এটাকে আপনি লেফট সাইডেও নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে কী হবে, টু আরআর স্কোয়ার মাইনাস আর আর স্কোয়ার ইকুয়াল টু ডান পাশে এক্স স্কোয়ার। সো আমার বাম পাশে রয়ে গেল আর আর স্কোয়ার এবং ডান পাশে এক্স স্কোয়ার। তাহলে দেখেন এখন আমরা উভয় পাশে বর্গমূল করতে পারবো। বর্গমূল যদি করি তাহলে সেক্ষেত্রে আমার স্কোয়ারটা উঠে যাবে। সো আমি বর্গমূল করে দিচ্ছি এবং আমার বাম পাশে রইল আর আর এবং ডান পাশে এক্স, এবং এখানে আমি লিখে দিচ্ছি, লিখে দিব যে বর্গমূল করে। সো দেখেন আমাকে এটাই প্রমাণ করতে বলেছিল, বলেছিল যে রোটর রেজিস্ট্যান্স ইকুয়াল টু স্থির অবস্থায় রোটর রিয়াকট্যান্সের সমান হবে। সো আমি এটা এখানে অলরেডি প্রমাণ করে ফেলেছি। যদি আপনার প্রমাণের ক্ষেত্রে এখানে বিআর থাকে তাহলে আপনি বিআর লিখবেন, আর যদি বিআর না থাকে তাহলে আপনি শুধু এক্স লিখবেন। যেহেতু আমার ফাইনাল লাইন চলে আসছে আর এবং এটা প্রমাণ করতে বলেছে, তাই অবশ্যই আমাদের প্রমাণের শেষে এখানে লিখে দিতে হবে প্রমাণিত। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরও আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।